বেগম খালেদা জিয়া কিন্তু মুক্ত। তাকে দুটো শর্ত দেওয়া হয়েছে, একটা শর্ত হচ্ছে বিদেশ তিনি যেতে পারবেন না, দ্বিতীয় শর্ত হচ্ছে তিনি ঢাকায় চিকিৎসা নেবেন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সরকার প্রধান এই 401 ধারা সরকার পারে, সরকার প্রধান মানে হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। এখন একবার তিনি যখন এটা নিষ্পত্তি করে দিয়েছেন প্রথমবার যখন, এবং এখন পরিবর্তন করার আইনে কিন্তু কোনো বিধান নেই। তিনি যদি মানে মানবিক কারণে তো অনেক কিছু করে থাকেন, সেক্ষেত্রে মাননীয় সরকার প্রধানকে কিন্তু আইনের মধ্যে থেকে তার বিবেচনা বা মানবিক কারণ দেখাতে হবে। আইনের বাইরে গিয়ে কিন্তু তিনি মানবিক কারণ দেখাতে পারবেন না। তিনি তার মানবিক কারণ কিন্তু প্রথমবারই দেখিয়েছেন, এবং এই যে বারবার রিনিউ হচ্ছে তার সেটা তার মানবিক কারণ থেকেই হচ্ছে। আমি তো আইনটা পরিষ্কারভাবে বলে দিয়েছি, যেই আবেদনপত্রটি বিবেচনা করা হয়েছে এবং নিষ্পত্তি করা হয়েছে তাকে পুনর্নিষ্পত্তি করার কোনো আইনি সুযোগ নাই। তো সেই জন্য এটা মেয়াদ বৃদ্ধি করার আইনি সুযোগ আছে, কিন্তু অন্য কিছু করার আইনি সুযোগ নাই। সেই জন্য আপনাদের আগামীকাল এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। এবং এটা এটাও সঠিক যে নির্বাহী আদেশে যেটা করা সম্ভব, যা 400 ফৌজদারি কার্যবিধির 401 ধারায় সেটা করা হয়েছে। এবং এই এটা আপনারা দেখেছেন যে তার চিকিৎসা বাংলাদেশে হয়েছে, তিনি সুস্থ হয়েছেন, তাকে বিদেশ থেকে ডাক্তার আনার অনুমতি দেওয়া হয়েছে, সব ব্যবস্থাই করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেগম খালেদা জিয়া কিন্তু মুক্ত, তাকে শুধু একটা শর্তে, দুটো শর্ত দেওয়া হয়েছে, একটা শর্ত হচ্ছে বিদেশ তিনি যেতে পারবেন না, দ্বিতীয় শর্ত হচ্ছে তিনি ঢাকায় চিকিৎসা নেবেন, এবং সেই শর্তেই কিন্তু চিকিৎসা নিচ্ছেন। কিন্তু একটা এই যে তার মুক্ত হওয়ার জন্য, তিনি মুক্ত, তাকে কিন্তু সরকার তার চলাফেরা এই হাসপাতালে যাওয়া এর ব্যাপারে সরকারের কোনো অনুমতি তার নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, এবং তিনি অনুমতি নেন না। তো সেই ক্ষেত্রে খালেদা জিয়াকে আবার মুক্তির কথা বলাটা আমার মনে হয় যে ইররিলেভেন্ট।